পূর্ব মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে দুই যুবক সাইকেল নিয়ে রওনা দিয়েছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হিসেবে বীরসিংহ গ্রামের নামকে দিকে দিকে ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন গ্রামের দুই যুবক। দু মাস আগে তারা ভ্রমণের প্রস্তুতি নিয়ে শুরু করেছিলেন। এই দুই যুবকের মধ্যে একজন বুবাই দেওয়ান ওয়াল পেন্টিং এর কাজ করেন, অপরজন রাজকুমার বিষয়ের একটি রেস্টুরেন্ট আছে। বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ বীরসিংহ গ্রাম থেকে তারা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা প্রায় 600 থেকে 650 কিলোমিটার রাস্তা সাইকেলে পাড়ি দেবেন। নিজেদের গ্রামের নামকে ছড়িয়ে দিতে সাইকেলে রওনা দিয়ে এদিন পূর্ব বর্ধমান জেলার আরামবাগ রোডের রায়না মিরেপোতা বাজারে এসে হাজির হন ওই দুই যুবক। যেটা বললো যে বিদ্যাসাগরের নাম, ঠিক আছে, আমাদের মেন টার্গেট ওটাই যে বিদ্যাসাগরে এমনও কিছু মানুষ এখনও আছে, আমরা দেখেছি জিনিসটা যে বিদ্যাসাগরের মানে গ্রামটার নামটা শুনেছে কিন্তু বিদ্যাসাগর যে ওই যে গ্রামের লোক সেটা এখনও অনেকেই জানে, ঠিক আছে, সেই জন্য আমরা চাই যে বিদ্যাসাগরকে যেমন সবাই চিনি, মানে বিদ্যাসাগরের গ্রামটাকে তুলে ধরতে চাইছি। কোথায় বেরিয়েছেন সাইকেল নিয়ে? আমরা বিভিন্ন গ্রাম থেকে দার্জিলিং এর পথে রওনা দিয়েছি। প্রায় কত কিলোমিটার রাস্তা? প্রায় 600 কিলোমিটার, 650। হঠাৎ মেদিনীপুরের বীরসিংহপুর থেকে দার্জিলিং কেন, সাইকেল নিয়ে কেন? আমাদের একটা উদ্দেশ্য রয়েছে, যেটা হচ্ছে আমাদের বীরসিংহ গ্রাম থেকে, বীরসিংহ নাম অনেক মানুষ শুনেছে, বীরসিংহ গ্রাম নাম, কিন্তু তার নামটাকে ছড়ানো এমনকি আমাদের ঘোরাটাও হচ্ছে, তার নামটাকে আমরা চারদিকে ছড়াতেও পারছি। এই জন্য আমাদের দুজনে ভাবলাম যে কেউ তো আমাদের এই বীরসিংহ গ্রামের নামটাকে তুলে ধরুক, আমরা ওই জন্য বেরিয়েছি। আমরা দু মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, দু মাস আমরা কোন জায়গায় যাবো, প্রথমে প্রিপারেশন জায়গা, তারপরে আমাদের ঠিক হয় যে আমরা বিশ্বকরের গ্রাম থেকে আমরা দার্জিলিং যাবো, আমরা দুজনে প্রিপারেশন হয়, তারপর সব জিনিস কেনাকাটির পর আমরা এতদিনে বেরাতে পারি। এমনি পেশায় কী করো তোমরা? আমার একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে, কী করে? ওয়াল পেন্টিং করে, মানে আঁকা। আচ্ছা, ড্রয়িং। একই গ্রামের ছেলে? একই গ্রামের ছেলে, পাশাপাশি বেরিয়েছেন। আজকে ভোর 4টে কন্টিনিউ সাইকেলে আসছে, এখনো পর্যন্ত কোনো অসুবিধার পড়তে হয়েছে নাকি? না, এখনো পর্যন্ত পায়ে একটু ব্যথা অনুভব হচ্ছে, আর রাস্তাতে দুটো স্কুলে আমাদেরকে ডোনেশন দিয়েছিলেন, খুব ভালো লাগলো সেই স্কুলে। প্রাইমারি স্কুলে আর একটা হচ্ছে আপনার হাই স্কুলে, মানে গার্লস স্কুলে ডোনেশন দিয়েছে। রায়না থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।